Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alim rahkim. Shommanit IQRA Bangla Doshak Shruta. Islamic Q&A with IQRA program yapnadir kantorik barakbat. Alhamdulillah madrashat roichen. Retainers of the Badun Alimedin. Darul Ulum Foursquare Madrasa Shaykhul Hadith Mufti Shaykh Abdur Rahman damat barakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam. Balasin Yuzir. Inshallah aske amra Surah Yasin er fazila somporke alochona shunbo. Ar darshok shrota obosshoi obogoto achen je ei porbora hocche Islamic Q&A proshno uttorer ei bi apnader guruttopurno proshno apnara jekono proshno korte paren. Ei proshner uttor diben Shaykhul Hadith Mufti Shaykh Abdur Rahman damat barakatuh. এবং এই প্রোগ্রামটা আপনাদের প্রশ্নের মাধ্যমেই আলোকিত হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা করব 10-15 মিনিট পরেই আপনারা প্রশ্নের জন্য ইনশাআল্লাহ আগে আসবেন আপনাদের কল্যাণের চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ হাসান জাযামি আবার বলছি আমাদের এই প্রোগ্রাম ইসলামিক কিউ এন্ড এ মানে ইসলামিক কোয়েশ্চন এন্ড আনসার আপনাদের কোনো কোয়েশ্চন থাকে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে যেভাবে আপনারা আগে আলোর দিশারিতে করতেন আমরা আগে আপনাদের সামনে যে প্রোগ্রাম নিয়ে আসতাম সেটির নাম ছিল আলোর দিশারি এখন বর্তমানে ব্র্যান্ডিং করতে গিয়া নাম দেওয়া হয়েছে ইসলামিক কিউ এন এ একটু সহজ করার জন্য এটা করা হয়েছিল বাট জানি না আপনারা এটা কতটুকু আন্ডারস্ট্যান্ড করতেছেন যে প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম প্রতি রাত্র 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলে এবং প্রথম পর্বে আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা করি এরপরেই সাধারণত আমরা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে আসেন সলভ করেন জিজ্ঞাসা করেন আমরা এই প্রশ্নগুলোর লাইভ জবাব দিয়ে থাকি আজকেও সমানইভাবে আমরা আপনার কাছে প্রত্যাশা করব আমি সাধারণত থাকি প্রতি রবি মঙ্গল এবং আজকে বুধবারেও তো ইনশাআল্লাহ আমরা শুরুতে আজকে সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে আলোচনা করব গতকালকে আলোচনা করেছিলাম তো ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করে দেই শুরুতে আল্লাহর প্রশংসা করতেছি এবং দরুদ পাঠ করতেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম এই কথাগুলো আমি সংক্ষেপে বারে রিপিট করতেছি নাম্বার ওয়ান কোরআন করিম শরীফ কোরআন শরীফ তিলাওয়াতের ফজিলত অনেক বেশি আপনি যে কোনো একটি অক্ষর তিলাওয়াত করলে কমপক্ষে 10টি নেকি পাবেন যে কোনো জায়গা থেকে যে কোনো সূরা থেকে আপনি তিলাওয়াত করেন সূরা ইয়াসিন যেহেতু কোরআন শরীফের অংশ আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করলেও প্রতিটি অক্ষরে জেনারেল নিয়ম যেটা সে নিয়মে তো সব পাবেনই আরেকটি বিষয় আলোচনা করেছিলাম কোরআন শরীফের অর্থ জানা খুবই জরুরি এবং অর্থ জেনে যদি আমরা নমাজ পড়ি তাহলে অবশ্যই নমাজের মধ্যে আমাদের মন লাগবে বেশি নমাজের মধ্যে খুশুখুজু আসবে মনোনিবেশ হবে আরেকটি কথা আমরা জানছিলাম যারা অর্থ না জেনেও তিলাওয়াত করেন তারাও কিন্তু সওয়াব পান তো অর্থ জানা জরুরি আমরা এটা অস্বীকার করছি না কিন্তু অর্থ না জেনে তিলাওয়াত করলে সব পাওয়া যাবে না এই মর্মের ধারণা বা কথা এটা 100% রং কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক্সাম্পল দিয়েছেন যে আলিফ লাম মিম পাঠ করলেও 30টি নেকি পাওয়া যায় অথচ আলিফ লাম মিম বাইভাবে কিছু সুরার শুরুতে বিক্ষিপ্ত লেটার দিয়ে যে সুরা শুরু করা হয়েছে প্রায় 30টি ওই সুরাগুলোর শুরুর লেটারের অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানেন না তো অর্থ না জেনে পড়লেও যদি আল ইসলাম মিমের সব পাওয়া যায় তো কোরআন শরীফের অর্থ না জেনে পড়লেও সব পাওয়া যাবে এবং এই বিষয়টা বাস্তবেও সঠিক কারণ যদি আমরা এই কন্ডিশন লাগাইয়া দেই যে অর্থ না জানে যদি কেউ পড়ে সব পাবে না তাহলে যারা কোরআন শরীফ তিলাওয়াত করতেছে তাদের মধ্য থেকে প্রায় 80 থেকে 90% লোক আমরা এরকম পাই যারা কোরআন শরীফের অর্থ বুঝে না তাহলে আপনি কি বলবেন তারা সব পাচ্ছে না কোনো হাদিসের মধ্যে কথা বলা হয় না এই কন্ডিশন দেওয়া হয় নাই তো তারা সব পাবে না এই কথা বললে তারা তো নিরুৎসাহিত হয়ে কোরআন শরীফের তিলাওয়াতটা বন্ধ করে দেবে আমরা আরও জানছিলাম সূরা ইয়াসিনের স্পেশাল কিছু ফজিলত রয়েছে যেভাবে কোরআন শরীফের কিছু বিশেষ সুরার বিশেষ ফজিলত রয়েছে যেমন সূরা মুলক সূরা কাহাফ এইগুলার যেভাবে আলাদা ফজিলত রয়েছে সূরা ইয়াসিনেরও একটু আলাদা বৈশিষ্ট্য এবং খুসুসিয়ত রয়েছে আমরা গতকালকে প্রায় 16টি হাদিস 16 হাদিস আমরা আলোচনা করেছিলাম আজকে 17 নম্বর হাদিস এবং সূরা ইয়াসিনের স্পেশাল ফজিলত প্রসঙ্গে প্রায় 39 হাদিসের মতন পাওয়া যায় কতটি 39
তন্মধ্যে থেকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি গতকালকে পর্যন্ত মাত্র 16টি। আজকে 17 নম্বর হাদিসের মতন আপনাদের সামনে আমি পাঠ করছি। হাদিসে বাইহাক্কি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে, বর্ণনাকারী হযরত আবু কেলাবা আবদুল্লাহ ইবনে জায়েদ আল বসরি, উনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফিজা আশরা আয়াতিম মিনাল কাহফি হুসিমা মিন ফিতনাতি দাজ্জাল, যারা সূরায়ে কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে তারা দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবে, সেফ থাকবে, প্রোটেক্টেড থাকবে। আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। কেন? কারণ সূরায়ে কাহাফের মধ্যে ওই 7 যুবকের কথা আলোচনা করা হয়েছে, জালিম বাদশাহ প্রেশার দিয়েও যাদেরকে ইসলাম থেকে ইমান থেকে বিচ্যুত করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি গর্তের ভিতরে 309 বৎসর পর্যন্ত গুমের মধ্যে রেখে তাদেরকে হেফাজত করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জালিম বাদশার জুলুম থেকে ওই 7-স্টার 7 যুবককে 309 বৎসর পর্যন্ত একটি গর্তের ভিতরে তাদের মধ্যে তাদেরকে গুম দিয়ে গুমের মধ্যে রেখে হেফাজত করেছেন, এই আল্লাহ দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করতে পারবেন না? পারবেন না, অবশ্যই পারবেন। এজন্য সূরায়ে কাহাফের প্রথম 10 আয়াত, কোনো বর্ণামতে শেষ 10 আয়াত যারা মুখস্থ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। তো আমরা কী করবো? সূরায়ে কাহাফ পারলে পুরোটাই আমরা মুখস্থ করে ফেলব, আলহামদুলিল্লাহ, খুশি লাগে। আমিও তো আমার সন্তানদেরকে পুরো কাহাফ আমি তাদেরকে মেমোরাইজ করাইছি, আমার 10 বছরের মেয়ে সহ সবাই সূরায়ে কাহাফ মেমোরাইজ করেছে। এবং প্রতি শুক্রবারে নবী করিম সাল্লাম সূরায়ে কাহাফ তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করতেন, আমরাও তিলাওয়াত করে থাকি এবং আমাদের সন্তানদেরকে আমরা তিলাওয়াত করানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যদি সারা কাহাফ আমরা মেমোরাইজ করতে নাও পারি, অন্তত পক্ষে আমরা যেন সূরায়ে কাহাফের প্রথম 10 এবং শেষ 10 আয়াত যেন আমরা টোটাল 20 আয়াত যেন আমরা মুখস্থ করে ফেলি। তো কী হবে? দাজ্জাল চলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন দাজ্জালের ফিতনা থেকে এই 10 আয়াতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশ হল, ওয়ামান কারা আল কাহফা ফি ইয়ামিল জুমআতি হুফিজা মিনাল জুমআতি ইলাল জুমআতি, যারা প্রতি শুক্রবারে সূরায়ে কাহাফ তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুমআ থেকে আগামী জুমআ পর্যন্ত পুরো এক সপ্তাহ ব্যাপী ওই ব্যক্তিকে আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হেফাজত করেন, সেফ করেন, সেফ রাখেন। ওয়া ইন আদরাকাহু দাজ্জালু লাম ইয়াদুররহু, দাজ্জাল যারা সূরায়ে কাহফ তিলাওয়াত করে তাদেরকে দাজ্জাল তাদেরকে পাইলেও দাজ্জাল তাদেরকে ভ্রষ্ট করতে পারবে না, মিসগাইড করতে পারবে না, গুমরা করতে পারবে না। ওয়া জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু কাল কামারি লাইলাতাল বদরি, এবং কঠিন কিয়ামতে ওই সূরায়ে কাহাফ তিলাওয়াতকারী ব্যক্তি তাদেরকে হাশরের মাঠে উঠানো হবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতে থাকবে, জলমল করতে থাকবে। আল্লাহু আকবার। আমরা কি শিখলাম? যে আমরা সূরায়ে কাহফের প্রথম এবং শেষ 10-10 টোটাল 20 আয়াত আমরা মুখস্থ করব এবং এই সূরা প্রতি শুক্রবার আমরা তিলাওয়াত করব। এই হাদিসের পরের অংশ, ওয়ামান কারা ইয়াসিন গুফিরা লাহু, যারা সূরায়ে ইয়াসিন পাঠ করে তাদের অতীতের সকল সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। এই কথাটি আমরা অতীতে আরও বেশ কিছু হাদিস থেকে আমরা এই পয়েন্টটি আমরা জানতে পেরেছি, যে সূরায়ে ইয়াসিন তিলাওয়াতের বড় একটি বৈশিষ্ট্য হলো কি, অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। যেভাবে আমরা আরও জেনেছিলাম যে সূরায়ে ইয়াসিন যে ব্যক্তি মারা যাচ্ছে তার পাশে তিলাওয়াত করলে তার আজাবের মধ্যে তফফিফ হয়, ইমানের উপর তার খাতেমা হয় এবং সে আসানির সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার মোটটা খুব আরামের সাথে আসানির সাথে হয়, আমরা সেটাও জেনেছিলাম। ওয়ামান কারাহা ওয়াহুয়া জাঈউন শুবিআ, যদি কোনো অভাবী মানুষ, বুকা ফাঁকা মানুষ যদি এই সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পরিমাণ খাদ্য প্রোভাইড করবেন তার পেট ভরে যাবে। সূরা ইয়াসিন বুকা মানুষ তিলাওয়াত করলে তার পেট ভরে যাবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ওয়াসাত করবেন এবং খাবার না খাওয়ার কারণে সে দুর্বলতা সে কাটিয়ে উঠতে পারবে। ওয়ামান করাহা ওয়াহুয়া দাল্লুন হুদিয়া,
কোন পথভ্রষ্ট মানুষ যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন তিলাওয়াতের বদৌলতে তাকে হেদায়েত দিয়ে দেন ওয়ামান কারাহা ওয়া লাহু দাল্লাতুন ওয়া দাদাহা যদি কারো কোনো কিছু লস্ট হয়ে যায় হারিয়ে যায় সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ তার এই হারানো জিনিসটাও সে পেয়ে যাবে ওয়ামান কারাহা আলা তুআমিন খাফা কাতালাহু কাফাহু কেউ যদি এই সূরা ইয়াসিন একটি খাবারের মধ্যে পড়ে যে খাবারের মধ্যে আশঙ্কা রয়েছে যে এই খাবার খেলে তাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের জন্য এই সূরা ইয়াসিন তিলাওয়াতটি যথেষ্ট হবে ওয়ামান কারাহা ইনদা মাইয়িতিন হুবিনা আলাইহি রাসূলুল্লাহ সামারও বলেন যে ব্যক্তি মারা যাচ্ছে তার পাশে বসে যদি আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করেন তাহলে তার মৌতটা বড় আসানির সাথে হয় কারণ মৌতের কষ্ট অনেক কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মৃত্যুর সময়ে মৃত্যু যন্ত্রণার কারণে বারবার পানির বোলের ভিতরে হাত ঢুকাইতেছিলেন এবং বিদা হাত মাথার মধ্যে এভাবে মাসা করতেছিলেন আর বলতেছিলেন ইল্লা লিল মাউত লা সাকারাত মৌতের বিরাট বড় কষ্ট মৌতের বিরাট বড় কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বলে বিদা হাত দিয়ে মাথা মাসা করতেছিলেন বোঝা গেল মৌতের মধ্যে অবশ্যই কষ্ট রয়েছে বাট সূরা ইয়াসিন যাদের পাশে তিলাওয়াত করা হয় তাদের মৌতটা আসান হয় ওয়ামান কারাহা ইনদা ইমরাতিন ইয়াখশা আলাইহা ওয়ালাদাহা ইয়াসতারা আলাইহা যদি এমন কোনো মহিলা যিনি সন্তান প্রসবের সময় কষ্টের ডর ওই সময় যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসবকে আসান করে ফেলেন ওয়ামান কারাহা ফাকান্নামা কারা আল কুরআন 11 মাররাতান সূরা ইয়াসিন যদি কেউ পড়ে তাহলে একবার তিলাওয়াত করলে কোরআন শরীফ এই বর্ণনা মতে 11 বার পড়ার সমান আল্লাহ সওয়াব দান করেন ওয়ালে কুল্লে শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনে ইয়াসিন প্রত্যেক জিনিসের হার্ট রয়েছে এবং সূরা ইয়াসিনের হার্ট হলো কোরআন শরীফের হার্ট হলো সূরা ইয়াসিন প্রত্যেক দিন একটা হার্ট একটা হৃদয় রয়েছে যেটার উপর পুরো বডি নির্ভরশীল কোরআনে করিমের হার্টের সমতুল্য হলো সূরা ইয়াসিন এই হাদিসটি আমরা অতীতেও পড়েছি এমন কিছু সনদের মধ্যে পড়েছি যে সনদগুলো কিন্তু অত্যন্ত সহি সনদের এটা প্রমাণিত আমি যে হাদিসটা পড়লাম এই হাদিসের বর্ণাকারী আবু খেলাবা বাই হকির মধ্যে হাদিসটি এসেছে যদি হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে বাট আল্লামা সুইতি রহমতুল্লাহ আলাইহিও এই হাদিসটি ওনার তফসিরের মধ্যে নকল করেছেন আরও উলামা একরাম নকল করেছেন আর আমি আগেই বলেছি ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য বিশেষ করে এই হাদিসটা যেহেতু অন্য সহি হাদিসেরা সাপোর্ট পাওয়া যায় সমর্থন পাওয়া যায় এর সমর্থনে আরও সহি হাদিস পাওয়া যায় বিদায় এই হাদিসটি গ্রহণযোগ্য 18 নম্বর একটি হাদিসের মতন আমি পড়তেছি বর্ণাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি এসেছে তবরানী সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসের ইবারত কি মান দাওয়া মা'আলা কিরাতে ইয়াসিন কুল্লা লাইলাতিন সুম্মা মাতা শাহীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা রেগুলার সূরা ইয়াসিন রাত্রে তিলাওয়াত করে মৌতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদতের মৌত দান করবেন সে শহীদ হয়ে মারা যাবে শাহাদতের মৌত আল্লাহ পাক তার ভাগ্যে জুটাবেন যারা রেগুলার রাত্রে সূরা ইয়াসিন তিলাওয়াত করে এই হাদিসের সনদ সম্পর্কেও আল্লামা সুইতি রহমতুল্লাহি একটি দুর্বল সনদ আনলেও আমি আগেই বলেছি সনদ জয়ীফ হলেও এই হাদিসটি গ্রহণযোগ্য আল্লামা হায়সামি আল্লামা সুইতি আল্লামা শৌকানি আল্লামা তবরানি সহ অনেক উলামায়ে কেরাম এই হাদিসটি তাদের কিতাবে উল্লেখ করেছেন 19 নম্বর হাদিসের মতন আমি পড়তেছি বর্ণাকারী সমান আনাস ইবনে মালিক হাদিসটি উল্লেখ করেছেন আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ওনার তফসিরে কুরতুবীর মধ্যে আপনারা জানেন তফসিরে কুরতুবী একটি ফেমাস এবং অত্যন্ত প্রসিদ্ধ একটি তফসিরের কিতাব সো এই তফসিরে কুরতুবীর মধ্যে হাদিসটি আনছেন কি মান দাখালাল মাকাবিরা ফাকরা সূরাতা ইয়াসিন খাফাফাল্লাহু আনহুম ইয়াওমা ইযিন কেউ যদি কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন মুখস্থ তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলাওয়াতের বদৌলতে কবরের আযাবকে তফফিফ করেন ওয়া কানা লাহু বিআদাদি হুরুফিহা সানাত এবং এই সূরার যতটি অক্ষর রয়েছে সেই অনুপাতে আল্লাহ পাক সওয়াব দান করে থাকেন এটা তো জেনারেল নিয়মই কোরআন শরীফের যে কোনো জায়গাতে আপনি তিলাওয়াত করেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি সওয়াব পাবেন কমপক্ষে 10 সেই অনুযায়ী সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ এই হাদিসটি আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সনদ ছাড়া অন্য কিতাবে উল্লেখ করেছেন অবশ্য
যেহেতু সহি হাদিস তার পক্ষে রয়েছে, সমর্থনে রয়েছে, অতএব এই হাদিসটাও গ্রহণ করা যেতে পারে। আরেকটি হাদিস, অবশ্যই হাদিস সম্পর্কে ওলামা কেরাম বেশি দুর্বল বা একটু বেশি দুর্বল বলেছেন, মাংজারা কবরা ওয়ালিদাইহি আওহাদহুমা ইয়াউমাল জুম্মা ফাকারা ইয়াসিন গুফিরা লাহু, কেহ যদি শুক্রবারে তার মা বাবার কবর জিয়ারত করে এবং সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ পাক তার মা বাবার গুনাহ মাফ করবেন। বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফিজ ইবনে আসকালানি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি এক জায়গায় নকল করেছেন। আমরা জানি ইবনে আসকালানি রহমতুল্লাহি যদি কোনো হাদিস নকল করেন তো ওনার নকল করাটাই নিশ্চয়ই হাদিসে একটি বেস আছে বলে আমরা নিশ্চিত হয়ে যাই। কারণ ওনার মতো একজন রিলায়েবল মানুষ হয়ে একটি হাদিস ওনার কিতাবে উল্লেখ করা মানে এই হাদিস একটি বেস রয়েছে এটাই প্রমাণ করে। আল্লামা সুইতি রহমতুল্লাহিউ সমান হাদিসটি উল্লেখ করেছেন। অতএব প্রতি শুক্রবারে যদি কেহ তার মা বাবার খবর জিয়ারত করে এই হাদিসটি পাঠ করে তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার গুনাহ মাফ করবেন। আরেকটি হাদিস, অবশ্য এই হাদিসটাও আমি আবার বলবো এটা জয়ীফ, বাট আমি আগেই বলেছি তার পক্ষে সহি হাদিস তার কারণে এবং বিষয়টি ফজিলতের সাথে রিলেটেড হওয়ার কারণে গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বর্ণাকারী আলী ইবনে আবি তোয়ালিব, খতিবে বাগদাদি রহমতুল্লা আলহি এবং আল্লামা ইবনে জৌজি রহমতুল্লা আলহি এবং আল্লামা আবু নুয়াইম রহমতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন, মান সামিয়া সুরাত ইয়াসিন উদিলাত লাহু ইশিনা দিনারান ফি সাবিলিল্লাহ, কেহ যদি সুরা ইয়াসিন তিলাওয়াত শুনে আল্লাহ রাস্তায় ২০ দিনার সদকা করার সওয়াব আল্লাহ পাক দান করেন। যদি কেউ শুনে তিলাওয়াত শুনল আরেকজনের কাছ থেকে, ওমান করা আহা, আর যে নিজে তিলাওয়াত করলো, উদিলাত ইশরিনা হজ্জাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ২০,০০০ সওয়াব দান করবেন। ওমান কাতাবাহা ওয়া শারিবাহা উদখিলাত জাওফাহু আলফা ইয়াকিন ওয়া আলফা নূর, আদখালাত জাওফাহু আলফা ইয়াকিনিন ওয়া আলফা নূরিন ওয়া আলফা বরকাতিন ওয়া আলফা রাহমাতিন ওয়া আলফা রিজকিন ওয়া নুজিয়াত মিনহু কুল্লু গিল্লিন ওয়া দাইন। তো এই হাদিস থেকেও যেটি পাওয়া যায়, যদিও হাদিসটি দুর্বল, বাট উলামায়ে কেরাম ফজিলতের ক্ষেত্রে আয়াত হাদিসটি উল্লেখ করেছেন, আমি সেজন্য হাদিসটি আপনার সামনে পেশ করলাম। ২২ একটি হাদিসের মতন আমি পড়তেছি, হাদিসটি হল, মান করা লাইলাতাল জুমাতে সুরাতে ইয়াসিন ওয়া হামিম দুখান আসবাহা মাগফুরান লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, শুক্রবার রাত্রিতে যারা সুরা ইয়াসিন পাঠ করবে এবং হামিম সুরায় দুখান পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করবেন। তো এখানে একই সঙ্গে আমরা দুইটি সুরার ফজিলত পাইলাম, সুরায় ইয়াসিনেরও এবং সুরায় দুখানেরও, এর মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করে থাকেন। বর্ণাকারী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি তিরমিজি শরীফে উল্লেখ করেছেন। অতএব শুক্রবার রাত্রিতে আমরা সুরা ইয়াসিনও পড়ব, সুরায় দুখানও আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস মাকল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, বাইহাক্কির মধ্যে হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান করা ইয়াসিন ইবতিগা ওয়াজহিল্লাহি আযা ওয়াজাল গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ফাকরাউহা ইনদা মাউতাকুম, যারা ইয়াসিন পড়বে আল্লাহকে খুশি করার জন্য তার অতীতের জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং নবী বলেন, অতএব তোমরা এই সূরাটি তোমাদের মৃত ব্যক্তির পাশে তোমরা তিলাওয়াত করবে। হাদিসটি বাইহাক্কি সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে, বর্ণনাকারী হযরত মাকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২৫ নম্বর হাদিসের মতন, ইয়াহিয়া ইবনে আবি কাসির বর্ণনা করেছেন, মান করা ইয়াসিন ইদা আসবাহা, যদি কেহ সকালে সুরা ইয়াসিন তিলাওয়াত করে সারাদিন তার খুশিতে যাবে এবং কেউ বিকালে পড়লে সারা রাত্র তার খুশিতে যাবে। এই হাদিসটিও ইয়াহিয়া ইবনে কাসির থেকে বর্ণিত এবং ইয়াহিয়া ইবনে কাসিরের উপরে হাদিসটা মওকুফ, অর্থাৎ হাদিসটা আল্লাহ নবী পর্যন্ত দেয় নাই, এটা উনার উনি বর্ণনা করেছেন, হয়তো রসুলের কাছ থেকে শুনেই এই কথাটি উনি রওয়াত করেছেন। এইভাবে আমরা এই পর্যন্ত অনেক ফজিলত শুনলাম। তো কী বোঝা গেল? যে কোরআন শরীফের তিলাওয়াতের অস্বাভাবিক সব রয়েছে এবং কিছু নির্দিষ্ট সুরার ফজিলত রয়েছে, ঠিক তেমনিভাবে সুরা ইয়াসিনেরও আলাদা ফজিলত রয়েছে অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। অনেকেই হয়তো কল করার জন্য অপেক্ষা রয়েছেন। তবে একটি প্রশ্ন, অনেকেই দেখা যায় কবরস্থানে গিয়ে
সুরা ইয়াসিন তো পড়েনি, পাশাপাশি তেলাওয়াত করেন, কেউ কেউ আবার পানি ছিটান, ফুল দেন, ওগুলো কতটুকু ঠিক আছে? নাম্বার ওয়ান, কবর দিয়ারতে গেলে আমরা সালাম করবো, এটাই সুন্নাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহুকুম লাহিকুন, এই দোয়া পড়ব। কোরআন শরীফ সূরা ইয়াসিন বা অন্য কোরআন শরীফ যেমন মুখস্থ তিলাওয়াত করি সেটা আমরা করতে পারি, আমরা তার জন্য দোয়া ইস্তেগফার করব। পানি ছিটার ক্ষেত্রে আরব দেশে কোনো কোনো সময় পানি ছিটা দেওয়া হয়েছে, এটা সুন্নত নয়, জায়েজ আছে শুধুমাত্র। অতএব পুরাতন খবরে পানি ছিটার কোনো প্রয়োজন নেই। ফুল দেওয়া এটা আল্লাহ নবীও দেন নাই, সাহাবা কেরাম দেন নাই, এটা দিলে সব মনে করলে বিদাত হবে, গুনাহ হবে বা ওয়েস্ট হবে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে সালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আমার এটা ঠিক প্রশ্ন না, তবে এটা নিয়ে একটা গুঞ্জালের সৃষ্টি হয়েছে বর্তমানে। একজন আলেম উনি বলেছেন যে কিরামিন কেবিন ফেরেস্তা দি কাঁধে কোনো ফেরেস্তা নাই, এটা মিথ্যা। উনি ওইটার অপক্ষে দলিল দিয়েছেন যে একটা মানুষের কাঁধে যদি দুটো ফেরেস্তা থাকে তাহলে কোটি কোটি মানুষের খসা ফেরেস্তা, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি আরেকটা বলেছেন যে অবশ্য পুরাণে এক সুরাতে কিরামিন কাতিবিন অর্থাৎ শিক্ষকদের কথা আল্লাহ তাআলা এটা। আরেকটা কথা, ওই কথাটাই আমাদের ব্যাঙ্গে ব্যাঙ্গে আসছে, আবার একটু রিপিট করবেন কি বলেছেন? আরেকটি কথা কি বলেছেন? যে কিরামিন পুরাণে যে প্রাণের কোনে সুরাত ফুল কাছে কিরামিন কাতলিন কিসারা মাতিক, তো অতটুক বলে আল্লাহ করেছেন সম্মানিত লিখক, আল্লাহ বলেন নাই দুই কাঁধে তারা করতে গেছে। তো এটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকমের আমার কাছে কি সন্দেহের সৃষ্টি হচ্ছে, আপনার প্রশ্ন হলো যে জনৈক আলেম বলেছেন কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা নাই, আর উনি এর প্রসঙ্গে এই কথা উল্লেখ করেছেন যদি আমরা কিরামান কাতিবিন হিসাবে আমরা দুই ফেরেশতা প্রত্যেক মানুষের দুই কাজে আমরা এটা বিশ্বাস করি, তাহলে এই কোটি কোটি মানুষের দুইজন দুইজন করে হলে কত ফেরেশতা হয়ে গেল? উনি হয়তো ভাবতেছেন এত ফেরেশতা হওয়া কি সম্ভব। আল্লাহু আকবার। তো প্রথম প্রশ্নের জবাব আমি বলবো, এটা কিন্তু হাদিসের মধ্যে খুবই পরিষ্কার এসেছে কিরামান কাতিবিনের ব্যাখ্যায়, কারণ কোরআন বুঝতে হলে আমাদেরকে হাদিস দিয়েই বুঝতে হয়। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু তাআলা একটি আয়াতে বলেছেন লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, নবীজির দায়িত্ব হলো কোরআনে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এগুলাকে স্পষ্ট করে, ক্লিয়ার করে, বিশ্লেষণ করে নবীর কাছে আমাদেরকে বুঝিয়ে দেবেন, এটা নবীজির দায়িত্ব। এজন্য আপনি দেখবেন আমরা যে নামাজ পড়ি, নামাজ থেকে শুরু করে নামাজ, যাকাত, এটা ডিটেলস কিন্তু আপনি কোরআন শরীফে পাবেন না। ইভেন পাঁচ সপ্তাহের নামাজ কোন সময় শুরু কোন সময় শেষ আপনি কোরআন শরীফের আয়াতে ক্লিয়ার এটা পাবেন না। কোন নামাজ কীভাবে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, এটার বিস্তারিত আপনি কোরআন শরীফে কোথাও পাবেন না। শুধু আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এটা পাবো আমরা কোত্থেকে? হাদিস থেকে। তো এটা আমি এভাবে বলি যে আপনি হয়তো খুব ভালোই বুঝবেন, আপনাদের আমাদের দেশে জায়গা রেজিস্টারের জন্য একটা খতিয়ান থাকে আর একটা দলিল থাকে। খতিয়ানের মধ্যে জাস্ট শুধুমাত্র দাগ নাম্বার থাকে যে ওই দাগে ওই জমিতে আছে পরিমাণ অতটুকু, বাকি বিস্তারিত থাকে দলিলের মধ্যে যে ডানে কে বামে কে জমিন কোন প্রকারের, তার মার্কেট ভ্যালু কত, এই বিস্তারিত ডিটেলস থাকে দলিলের মধ্যে। তো আপনি খতিয়ান মনে করেন কোরআন শরীফকে আর দলিল মনে করেন হাদিসকে। যাকাত আপনি দিবেন, কোন মালের যাকাত দিবেন, কি পরিমাণ দিবেন, কোথাও কোনো আয়াত থেকে আপনি পাবেন না, এটা বের করতে হবে হাদিস থেকে। সমান কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে ডান কাঁধের একজন ফেরেশতা থাকেন যিনি নেকি লিপিবদ্ধ করেন, আর বাম কাঁধে থাকেন উনি গুনাহ লিপিবদ্ধ করেন। হাদিসে মুসলিম শরীফ সহ বুখারী শরীফ সহ প্রত্যেকটি হাদিস কিতাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি এবং বদি রেকর্ড করার ক্ষেত্রে আল্লাহ পাকের রুল হলো আমরা যে সময় কোনো নেকি করি
তখন ডান কাদের ফেরেশতা এটা রেকর্ড করেন, শুধু ইচ্ছা করলেই একটা নেকি লেখে ফেলেন, করার পরে 10 থেকে শুরু করে আরো বাড়িয়ে লেখেন। গুনাহ করলে বাম কাদের ফেরেশতা রেকর্ড করেন, যদি গুনাহ করার ইচ্ছা করি তাহলে গুনাহ না করা পর্যন্ত লেখা হয় না, বরং ইচ্ছা করার পরে যদি আমি গুনাহ ছেড়ে দেই উল্টার সওয়াব দেওয়া হয়। আর গুনাহ করে ফেলার পরেও সঙ্গে সঙ্গে লিখতে দেওয়া হয় না, একটু অপেক্ষা করার জন্য বলা হয় যে দেখা যাক ওই ব্যক্তি তবা করে কিনা, কোনো নেককাম করে ফেলে কিনা। এরপরে যদি কোনো তবাও করে না, নেককামও করলো না, তখন বলা হয় লেখো, বাট একটা এক গুনার জন্য একটি গুণা লিখতে হবে, বেশি লিখতে পারবে না। ইয়াদি কোথায় রয়েছে? মুসলিম শরীফ, বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে রয়েছে। এই কিরামান কাতিমের ব্যাখ্যা এটা উল্লেখ করা হয়েছে, এদেরকেই কিরামান কাতিম বলা হয়। কিরামান কাতিমিটা নাম নয়, কিরাম বলতে সম্মানী কাতিমিন, লিখনেওয়ালা, লিখনেওয়ালা সম্মানী ফেরিশতা, বাট এই টাইটল নেম হিসাবেই তাদেরকে আমরা পরিচয় করি। যেমন আপনারা হয়তো আমাকে কেউ ডাকেন মুফতি সাহেব, কেউ ডাকেন মুহাদ্দিস সাহেব, এটা আমার নাম নয়, এটা আমার একটা কি বলে, আমার হয়তো একটা টাইটল নেম হিসাবে বলা যায়। হাফেজ সাহেবকে হাফেজ সাহেব বলেন, এটা ওনার নাম নয়, কিন্তু হাফেজ সাহেব বললে আমরা, এখন যদি হাফেজ সাহেব বললে উনাকে আপনি অ্যাড্রেস করে বলেন তাহলে উনাকে মিন করে। এটা সম্মানসূচক এবং টাইটল নেম হিসাবে কিরামান কাতিবিন, এটা যদি অরিজিনাল নেম নয় তার অর্থ হলো এমন ফেরেশতা যারা আমাদের নেকি এবং বদি রেকর্ড করেন, সেই সম্মানিত ফেরেশতারা। ওই টাইটল নেম দিয়ে আমরা তাদেরকে পরিচয় করে থাকি, যার ব্যাখ্যা হলো একজন থাকেন ডান কাঁধে, একজন থাকেন বাম কাঁধে। উনি যে প্রশ্ন করেছেন, যদি এইভাবে দুই ফেরেশতা প্রত্যেক মানুষের লোক, এত ফেরেশতা কি সম্ভব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতার নাম্বার সম্পর্কে আপনি তাজ্জব এবং আশ্চর্য হবেন, বুখারী শরীফে মালাইকার চ্যাপ্টারে, ফেরেশতার চ্যাপ্টারে অনেক ফেরেশতাদের সংজ্ঞা দেওয়া হয়েছে, পরিসংখ্যান দেওয়া হয়েছে। একটি আপনার সামনে পেশ করতেছি, সেটি হলো যে প্রতিদিন বায়তুল মামুর, যেটি কাবা শরীফের সোজা উপরে, এই বায়তুল মামুর 70,000 ফেরেশতারা প্রতিদিন এটাকে তওয়াফ করেন, এবং লাইফে মাত্র একদিন একবার চান্স পান। যারা একবার করেছেন দ্বিতীয়বার আর চান্স পাবেন না। এর মানে প্রতিদিন নতুন 70,000 অ্যাঞ্জল বায়তুল মামুরের তোয়াফ করে আসতেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত এই তোয়াফটা চলতেই থাকবে। তো দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত দিন হয়ে গেল, এত 70,000 ফেরেশতারা অলরেডি বায়তুল মামুরের তোয়াফ করে ফেলেছেন। কিয়ামত পর্যন্ত আমাদের সামনে যে পরিমাণ দিন রয়েছে, প্রতিদিন এইভাবে নতুন নতুন 70,000 ফেরেশতারা বায়তুল মামুরের তোয়াফ করতেই থাকবেন। এবার দেখেন ফেরেশতার নাম্বার কত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ফেরেশতার নাম্বার কত ফেরেশতা আল্লাহ রেখেছেন। আরেকটি আরিসে এসেছে যে আমাদের সঙ্গে দুইজন কেন, প্রতি মানুষের সঙ্গে কমপক্ষে 10 জন ফেরেশতা থাকে। কয়জন? 10 জন। উনি তো দুইজন শুনে তাজ্জুব হয়ে গেছেন, 10 জন থাকেন। কোরআন শরীফে আরেকটি আয়াত আল্লাহ বলেছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি আইদিহিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা রয়েছে যারা আমাদের সামনে পিছনে আমাদেরকে প্রোটেক্ট করে, বিপদাপদ থেকে আমাদেরকে বাঁচায়। তো এই সব মিলিয়ে দুই কাঁধে দুইজন, সামনে একজন, পিছনে একজন, আমাদের প্রোটেকশনের জন্য কজন হলো? 4। আরও 2 ফেরেশতা আমাদের চক্ষুর মাঝে, তারা আমাদের চক্ষু হেফাজত করেন, কত হয়ে গেল? 6। আরও 2 ফেরেশতা 2 টুটে, তাদের কাজ হলো আমরা যে সময় দুরুদ শরীফ পড়ি ওই দুরুদ শরীফকে রেকর্ড করে নবী করিম সাল্লাল্লাহু কাছে পৌঁছান। এটা হাদিসটা প্রমাণিত, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহের নিশ্চয় ফেরেশতা রয়েছেন যারা পৃথিবী ঘুরে ঘুরে তারা বেড়ান, এবং যেখানে দুরুদ শরীফ হয় ওই দুরুদ শরীফ কালেক্ট করে ওই রিপোর্টটা মদিনায় নবীজির কাছে পৌঁছান। তো আমাদের প্রত্যেকে টুটে ওই 2 ফেরেশতা থাকেন দুরুদ শরীফ রেকর্ড করার জন্য, কজন হলো? 8। এরপরে একজন হলো আমাদের কপালে, যে সময় আমরা অহংকার করি তো ওই অহংকারী ব্যক্তিকে দরে নিচের দিকে নামিয়ে দেয়। যেভাবে কারণ অহংকার করেছিল, জমিন তাকে গ্রাস করে ফেলেছে এবং সে নিচের দিকে যাইতেছে, দুনিয়ার আজও কোনো মানুষ অহংকার করলে তাকে গাড়ে ধরে ফেরেশতার নিচে নামিয়ে দেন, বেজ্জত করে দেন, আর বিনয়ী হলে তার সম্মান তাকে এলোভেট করে উপরে উঠান। আর আরেকজন ফেরেশতা আমাদের মুখে থাকে, আমরা যখন ঘুমিয়ে পড়ি তাহলে মুখের ভিতরে যেন কোনো আমাদের দংশকারী কোনো জিনিস যেন ঢুকে আমাদের ক্ষতি করতে না পারে, আমরা ঘুমিয়ে গেলেও আমরা জানি না, কিন্তু এইভাবে থাকে। তাছাড়া আমি যদি বলি বা ফেরেশতাদের সংজ্ঞা, আপনি তাজ্জব হবেন, আপনি যদি সকালে কোনো বেমারি ব্যক্তিকে দেখতে যান তাহলে 70,000 ফেরেশতা শুধু আপনার জন্য দোয়া করবে হোল ডে। এখন ডেইলি কত মানুষ বেমারি দেখতে যায়, তো প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে, কত নম্বর ফেরেশতা? এখানে দুইজন বিশ্বাস করতে পারছেন না, ওই 70,000 হাতে সামনে কীভাবে বিশ্বাস করবেন? এছাড়াও যদি কেহ বিকালে যায় তাহলে পুরো রাত্র 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাহফিরত করে। আরও হাদিস রয়েছে সুরায় হাসরের
লাস্টের তিন আয়াত যদি কেউ তিলাওয়াত করে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য পুরাটা দিন দোয়া করেন, বিকালে পড়লে পুরো 70,000 ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। তো এইভাবে কত হাদিস রয়েছে ফেরেশতাদের নাম্বার সম্পর্কে, এজন্য দুই দুই করে প্রত্যেক মানুষের দুইজন ফেরেশতা থাকাকে অস্বাভাবিক মনে করে, অসভ্য মনে করে অস্বীকার করার কোনো যুক্তি নেই, সহি হাদিসকে অস্বীকার করা হবে, এটা ওবার পণ্ডিতাই মনে করি, এটা ঠিক নয়। দুই নম্বর আরেকটি যেটি বলেছেন আপনি যে কিরামান কাতিবিন, এটা নাম নয়, কিরামান কাতিবিন মানেই এমন ফেরেশতা যারা সম্মানী, এটা আমি আগেই বলে ফেলেছি, টাইটল নেই, এটা অবশ্য তাদের নাম নয়, যেভাবে মুনকার এবং নাকির তাদের ডিউটি দিয়ে তাদেরকে আমরা পরিচয় করি। আরেকজন ফেরেশতা আছে না মুনকার এবং নাকির, কবরে গেলে যারা আমাদেরকে সলভ জব করবেন তাদের কী বলা হয়, মুনকার এবং নাকির, এটা তাদের ডিউটি এবং জবের সাথে রিলেটেড নাম। যেভাবে আমরা এক এক জবের এক এক অফিসারকে আমরা এক এক ধরনের বলি, পুলিশ অফিসারকে আমরা এক এক নাম বলি, সমান ঠিক তদ্রূপভাবে কবরে যদি ফেরেশতা আমাদের সলভ জব নেবেন, ইন্টারভিউ নেবেন, তাদেরকে মুনকার এবং নাকির বলা হয়। অতএব এই জিনিসটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যদিও ডাইরেক্ট কোরআন শরীফে কিরণ কাতিবের নাম আসে না, এটা দিয়ে আমরা তাদেরকে আমরা চিনে থাকি, এটাই আমরা নাম হিসেবে মনে করি। জাজাকুমুল্লাহ খাইরান, দাদা জাজাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কালার সালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুরদা? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, মাশাআল্লাহ। আপনার হুজুর জি, আমার একটা প্রশ্ন। জি, আমার আব্বা আম্মা তো মারা গেছে হুজুর, মা মারা গেছে এক বছর হয়েছে, কিন্তু আমি শুনলাম যে হুজুর যদি কবরস্থানে দাঁড়াইয়া মা বাবা সুরা ফাতিহা পড়া হয় তবে 40 দিনের জন্য আল্লাহ কবরের আজাব বন্ধ রাখে। আমরা যেহেতু ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে নতুন কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। উনির প্রশ্ন ছিল মা বাবা মানে মারা গেলে যে 40 দিন পর্যন্ত পড়লে, ওনার প্রশ্ন হলো যে মা বাবা মারা গেলে আমরা তো হয়তো কবরের পাশে গিয়ে সুরে ফাতিহা পড়তে পারতাম, এবং একটি কথা অ্যাড করেছেন, সুরে ফাতিহা পাঠ করলে 40 দিন পর্যন্ত কবরের আজাব বন্ধ হয়ে যায়। এই হাদিসটা কিন্তু আবার বিশুদ্ধ নয়। ইয়েস, আপনি কবরে গেলে দোয়া করবেন, তাদের জন্য ইস্তেগফার করবেন, কোরআনে করিমের তিলাওয়াত করে তার সওয়াব ইনশাআল্লাহ করতে পারবেন, নির্ভর জুলামাকার মতে, যদিও সেখানে দ্বিমত রয়েছে, তাদের পক্ষ থেকে সলখা করতে পারবেন এবং নিজের মা বাবার হক আদায়ের জন্য মৃত্যুর পরে আরও কয়েকটি দায়িত্ব রয়েছে, সেটি হলো নিজে নেককার হয়ে যাওয়া। আমার মা বাবা মারা গিয়েছেন, আমি যদি নিজে নেককার হয়ে যাই, নেক কাজ আমি করি, তাহলে এটাও কিন্তু তাদেরকে খুশ করার জন্য এবং হক আদায়ের জন্য যথেষ্ট সহায়ক। কেন, আমি যাই লাইফে যত নেক কাজ করব, এই সকল নেক কাজের সমান একটি সওয়াব আমার আব্বা আম্মা কবরের থেকে থেকে পাবেন, কারণ আমি তাদের সরকারে জারিয়া। এজন্য মার বাবাকে খুশ করার জন্য, তাদের হক আদায়ের জন্য, তাদের ভালো করার জন্য আমরা যেটি করতে পারবো সেটি হলো কি, আমরা নিজে নেক কাজ বেশি করে করব। ঠিক আছে, দুই নম্বর, আপনি দেশে না যেতে পারলেও তাদের পক্ষ থেকে সদাগর করতে পারবেন। তিন নম্বর, আপনি এখানে বসে বসে তাদের জন্য দোয়া এবং ইস্তেগফার করতে পারবেন। চার নম্বর, যে কোনো নফল বন্দেগী করে আপনি তাদের জন্য ইস্তেগফার সওয়াব করতে পারবেন, যেমন আপনি দুই রাকাত নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির তসবিহাত পড়ে, আপনি এই সওয়াবগুলো মা বাবা সহ মৃত ব্যক্তিদের আপনার আত্মীয়জন যারা রয়েছেন তাদেরকে সওয়াব পৌঁছে দিতে পারবেন, যাকে ইস্তেগফার সওয়াব বলা হয়, আরবিতে বলা হয় ইসালের সব পৌঁছে দেওয়া। তো পৌঁছে দেওয়ার মানে হলো মানে এই নিয়তে পড়লে অটোমেটিক এটা আল্লাহ পৌঁছে দেবেন। পাঁচ নম্বর, আরেকটি দায়িত্ব হলো যে মা এবং বাবার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদেরকে হাদিয়া তুফা দেওয়া, এটাও কিন্তু মা বাবাকে খুশ করা এবং এর মাধ্যমে মা বাবা কিন্তু আরাম পান। ছয় নম্বর, মাবার হক আদায়ের ক্ষেত্রে আমরা আরেকটি যেটি করব, মাবার মাধ্যমে যারা আমাদের আত্মীয় হয়েছেন, মা এবং বাবার মাধ্যমে কার আমার আত্মীয় হয়েছেন, আমার ভাই বোন তাই না, ফুফু, তারা তো
আমার খালা, অর্থাৎ এই উভয়ে মাধ্যমে যারা আমাদের আত্মীয়ের লিস্টে চলে এসেছেন তাদের সঙ্গে সিলা রহমি করা, সুসম্পর্ক স্থাপন রাখা, এর মাধ্যমেও মার বাবার হক আদায় হয়। সেই হিসাবে আপনি যেটা বলেছেন যে যদিও আমি বাবা কবর দেশে, মার কবর দেশে, আমরা এইখানে আমরা কবর দেশ করতে পারতেছি না, দূর থেকে আমরা ওই কাজগুলো আমরা করতে পারবো। আর কবর দিয়াতের ক্ষেত্রে আপনি যে একটি হাদিস বলেছেন, সুরে ফাতেহা পড়লেই 40 দিন পর্যন্ত আজাবকে বন্ধ করে দেওয়া হয়, এই হাদিসটা কিন্তু বিশুদ্ধ নয়। হ্যাঁ, সুরায় ফাতেহা তিলাওয়াত করলে, সুরায় ইয়াসিন তিলাওয়াত করলে, কোরআন শরীফ তিলাওয়াত করলে সব তো হবেই, সেই সব কিন্তু আপনি তাদেরকে দিতে পারবেন, তাদের নিয়তে আপনি পড়তে পারবেন, সেটা ভিন্ন কথা। এই হলো সংক্ষিপ্তভাবে। বাট এরপরেও মার বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে তাদের হক আমাদের উপর রয়েছে, মা বাবা মারা যাওয়ার পরেও তাদের আমাদের উপর অনেক হক রয়েছে। জাজাকুমুল্লাহ আহসান জাজা। আমরা আপনাদের এই প্রোগ্রামটি, আমি আবারও বলছি, ওইটা ওই আলোড়ি শাড়ি প্রোগ্রামটার অল্টারনেটিভ। আগে আমরা করতাম আলোড়ি শাড়ি নামে, বর্তমানে ওয়ান ব্র্যান্ডিং করার জন্য, যাতে এখানে একই নামে একই সেটে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওলামায়ে কেরামে সে কথা রাখতে পারি, এই সুযোগ করে দেওয়ার জন্যই শনিবার থেকে বুধবার পর্যন্ত একই নামের প্রোগ্রাম প্রতি রাত্র 9টা থেকে 10টা 30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম রেগুলার চলে। প্রথমে শুরুতে আমরা যে কোনো একটা বিষয়ের উপর, একটা টপিকের উপর কথা রাখি। যে সময় আপনারা প্রশ্ন শুরু করে দেন তখন আমরা কথাটা এখানে স্টপ রেখে, অসম্পূর্ণ থাকলে পরবর্তীতে আমরা কমপ্লিট করি, আমরা আপনাদের প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। আজও বা প্রতি আমি তো রবি এবং মঙ্গল বুধবারে আমরা 9 o'clock থেকে আপনাদের সামনে আসি। আমি বাকি দিনগুলাত মুফতি আব্দুল মুত্তাকিমের সোহার ওলামায়ে কেরামও থাকেন। তো আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সওয়াল বা জিজ্ঞাসা ইসলামিক আমরা আমাদের এই প্রোগ্রামে করতে পারেন। এই জন্য ইসলামের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ইসলামিক কিউ এন এ, অর্থাৎ ইসলামিক যে কোনো, কিউ মানে কোয়েশ্চন আর এই মানে আনসার। আমরা আপনারা যে কোনো সওয়াল এবং জবাব আমরা এই প্রশ্ন এই প্রোগ্রাম মাধ্যমে আমরা করে থাকি, এজন্যই এর নাম দেওয়া হয়েছে ইসলামিক কিউ এন এ। তো বিশেষ করে আমাদের মুরব্বী মাহবুন যারা রয়েছেন, আমাদের মুরব্বী ভাই এবং বাবারা যারা রয়েছেন, তাদেরকে আমরা বলবো, অতিথি আপনারা যেভাবে আলোড়ি শাড়িতে আপনারা প্রশ্ন করতেন, আমাদের এই সমান এই প্রোগ্রামেও প্রতি রবি মঙ্গল বুধ আমার কাছে, আমার সাথে থাকবে, আর বাকি আরও 2 দিন শনি এবং সোমবার মুফতি আব্দুল মুত্তাকিম সাহেবের সাথে আপনারা এই প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, একটু প্রশ্ন অনেকেই জানতে চান যে কবর জিয়ারত কতটুকু দূর থেকে করা যায়, এক দেশ থেকে অন্য দেশে করা যাবে কিনা? জিয়ারত শব্দের অর্থ কি? ভিজিট, সাক্ষাৎ। সাক্ষাৎ আপনি কাকে বলবেন? আপনি এখানে বসে বাংলাদেশে তো আপনি সাক্ষাৎ করতে পারতেছেন না, এটাকে সাক্ষাৎ বলা যায় না। তো সাক্ষাৎ করতে হলে অত কাছে যেতে হবে বা অন্ততপক্ষে দূর থেকে চোখ দিয়ে দেখতে হবে। তো আপনি যতটুকু দূর থেকে দেখতে পারেন অথবা কাছে যান, সেটাই হবে সঠিক জিয়ারত। জিয়ারত মানে আরবি শব্দ, জিয়ারত মানে লিখে ভিজিট করা, সাক্ষাৎ করা। তো মৃত্যু ব্যক্তির সঙ্গে সাক্ষাতের নমুনা এটাই, আপনি খবরের পাশে যাবেন, সালাম দেবেন, বন্ধুত্বকে এত দূর থেকে আপনি সালাম দিবেন, আপনি খবর চোখ দিয়ে দেখতেছেন, দেখেন না তাহলে এটাকে সাক্ষাৎ বলা হয় না, এটাকে দোয়া বলা যেতে পারে, সেবার বলা যেতে পারে। তো আপনি এখান থেকে অন্য ভিন্ন দেশের মুর্দে গানার জন্য আপনি দোয়া করতে পারবেন, ইস্তেফার করতে পারবেন, সৌকা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু জিয়ারত করতে হলে অবশ্যই, সাক্ষাৎ করতে হলে হয়তো কবরের কাছে যেতে হবে বা অন্ততপক্ষে এতটুকু দূর থাকতে হবে যাতে আপনি কবরটা দেখতে পান। যেমন এখান থেকে যদি আমরা নবী এখন সময় কবর জিয়ারত করতে চাই, পারবেন? করা যাবে না। আমরা কী করি? হজে গেলে আমরা মদিনায় আমরা ভিজিট করি, সেখানে গিয়ে রসুল ইসলামের খবর জিয়ারত করি। ইভেন আমরা হোটেল থেকে হয়তো খবর জিয়ারত করি না, খবরের পাশে হয়তো আমরা মসজিদের ভিতর দিয়ে ঢুকি অথবা বাহিরে দিয়ে গুম্বদের খাদার সামনে নিয়ে ওইখান থেকে হয়তো আমরা জিয়ারত করি। এতটুকু আমার কাছে যেতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, ডাইরেক্ট ডাইরেক্ট লাইভ। এখন যদি আমরা টিভির মাধ্যমে দেখি বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে দেখি, তাও তো এই জায়গাটাও তো আর সাক্ষাতের পর্যায়ে পড়তেছে না, এটাকেও জিয়ারত করা যাবে না। সশরীরে লাইভ আপনি কাছে থাকতে গিয়ে অথবা এতটুকু দূর থেকে যে আপনি দেখতে পারেন, এটাকে বলা হয় জিয়ারত, ঠিক আছে। তো আমরা সূরা ইয়াসিনের প্রসঙ্গে আমরা রচনা করতেছিলাম। আরেকটি হাদিসের মতন হল হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বৈহাকি শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা ইয়াসিন ফাকাআন্নামা করা আল কুরআন 10 মাররাত, যে ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করল সে যেন কোরআন শরীফ 10 বার তিলাওয়াত করল, অর্থাৎ কোরআন শরীফ 10 বার তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করে থাকেন। আরেকটি হাদিসে বলা হয়েছে আতা ইবনে আবি রাবাহ থেকে বর্ণিত হাদিসটি দারিমির মধ্যে এসেছে, মসনদে দারিমি, হাদিসের একটি কিতাব,
মান করা ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। দিনের শুরুতে যদি কেহ সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল হাজত পুরা করেন। সূরা ইয়াসিন তো কোরআন শরীফ স্পেশাল সুরা, আপনি সূরা তিলাওয়াত করে তো সব পাবেনই, তো আপনি যদি সূরা তিলাওয়াত করার কারণে আপনার এটা হয়ে যায়, হাদিস যেটা বলতেছে কোনো সমস্যা নাই, ক্ষতি তো নাই, এর জন্য ফজিলতের ক্ষেত্রে এই সমস্ত হাদিস অবশ্যই গ্রহণযোগ্য, এটা গ্রহণ করা যেতে পারে। বরং এই হাদিস সম্পর্কে হাদিস এটাকে বলা হচ্ছে রিজালুহু সিকাতুন। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ এই হাদিসটি ওনার কিতাবে উল্লেখ করেছেন। উলামা একরাম বলেন এই হাদিসের বর্ণনাকারী প্রত্যেক সিকা, সিকা আরবি একটি শব্দ যার মানা হলো যাদের উপর আস্থা রাখা যায়, রিলায় করা যায়, বিশ্বাস করা যায়, বিশ্বস্ত। এবং সনদ সম্পর্কে বলা হয়েছে যে ওভারঅল এই সনদটা হাসান লেভেলে পড়ে, যেটা হাদিসের চারটি গ্রহণযোগ্য হাদিসের চারটি লেভেলের মধ্যে থেকে একটি লেভেল। একটি হলো হাসান লেদাত সহিলে দাতি, একটি হলো সহিলে গৈরিহি, আর হাসান লেদাতি হাসান লে গৈরিহি, তো এটা হাসানের লেভেলে পড়ে। সো এই হাদিসটাও গ্রহণযোগ্য। আরেকটি হাদিস হযরত হাসান ইবনে আবুল হাসান আল বসরি থেকে বর্ণিত, এই হাদিসটিও মুসনাদে দারিমিত, উনি উল্লেখ করেছেন, মান করা ইয়াসিন ফি লাইলাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি আও মারযাতিল্লাহি গুফিরা লাহু। রাত্রিতে যদি কেহ সূরা ইয়াসিন পড়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করেন। এই হাদিসটা এই মর্মে আমরা আরও পেয়েছি এখানে ডিফারেন্ট টেক্সট এবং ইবারতের মাধ্যমে হাদিসটি এখানেও এই দারিমির মধ্যে উল্লেখ করা হয়েছে। আরেকটি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আনাস ইবনে মালিক সহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক সাহাবা কেরাম হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হিব্বান সহ হাদিসের বহু কিতাবে হাদিসটি বর্ণিত রয়েছে। হাদিসটি কি? মান করা ইয়াসিন ফি লাইলাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি গুফিরা লাহু। এবার একটু ডিফারেন্ট, ওই আগের হাদিসের মর্ম সেম, যে সূরা ইয়াসিন রাত্রি তিলাওয়াত করলে আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ মাফ করেন। এই হাদিসটি ডিফারেন্ট ডিফারেন্ট ইবারত এবং টেক্সটে বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। অতএব এই হাদিসটাও যে সূরা ইয়াসিন গুনাহ মাফ হয় সগীরা গুনাহ, এই কথাটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই হাদিস সম্পর্কে বলা হয়েছে যে রিজালুহু সিকাতুন, সকল বর্ণনাকারী সিকা এবং রিলায়েবল গ্রহণযোগ্য। আরেকটি হাদিস আবু ইয়ালা উনার মসনদে আবু ইয়ালার মধ্যে উল্লেখ করেছেন বর্ণনাকারী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের তর্জমা প্রেক্ষাস সেম, বলা হয়েছে মান করা ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান লাহু ওয়া মান করা হামিম আল্লাতি ইউযকারু ফিহা দুখান ফি লাইলাতি জুমাতিন আসবাহা মাগফুরান লাহু। দুই সূরার কথা বলা হয়েছে এখানে এবং কাছাকাছি ডিফারেন্ট এবারতি হাদিসটি আমরা অতীতেও শুনেছি, যারা সূরা ইয়াসিন রাত্রিতে পড়ে তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়, সূরা দুখান রাত্রে পড়লে ও সূরা ইয়ামুল জুমা রাত্রে পড়লে, শুক্রবার রাত্রে পড়লে গুনাহ অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ইবনে হাবিদ ইবনে কাসির রহমতুল্লাহ হাদিসটি উল্লেখ করে বলেছেন ইসনাদুহু জাইয়িদুন, এর ইসনাদ অত্যন্ত গুড একটি সনদ, হাদিসের সনদ এবং সূত্র কি গুড, গুড বলেছেন। কে বলেছেন? হাফিজ আহমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ। এত বর্ণার পরে যদি কেহ আমরা বলে ফেলি সূরা ইয়াসিনের ফজিলত সম্বন্ধে কোনো হাদিস নাই, গ্রহণ করা যাবে না, সূরা ইয়াসিন শুধু পড়া যাবে না, পড়লে কোনো সওয়াব পাওয়া যাবে না, বলেন তো দেখি এটা কতটুকু কতটুকু গ্রহণযোগ্য? সূরা ইয়াসিন কোরআন নয়, অবশ্যই কোরআন। তবে হ্যাঁ, আমি এনকারেজ করছি না যে আপনি সুস্থ খালি ইয়াসিনের বুক দিয়ে খালি ইয়াসিন পড়লেন না, কোরআন টাচি করলেন না, বা আপনি শুধু অজিফাই পড়লেন, কোরআন শরীফ জীবনে খুললেন না, এটাও কিন্তু উচিত নয়। আমরা কোরআন শরীফ যারা তিলাওয়াত জানি আমরা সারা কোরআন শরীফ পড়বো, মাঝে মধ্যে খতম করবো। সাহাবায়ে কেরাম ওনারা, আমি গতকালকে হাদিস শুরু করেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো প্রতি একদিনে এক খতম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুরোধ করলেন যে তুমি এইভাবে ডেইলি এক খতম না করে তুমি মাসে এক খতম করো। উনি বলেন রাসূলুল্লাহ আমি আরো কম দিনে পারবো। বললেন তাহলে 20 দিনে করো। উনি বললেন আরো কম দিনে পারবো। নবীজি বললেন তাহলে তুমি 15 দিনে এক খতম করো। উনি বলেন রাসূলুল্লাহ আমি আরো কম দিনে পারবো। বললেন তাহলে তুমি 10 দিনে এক খতম করো। উলি মানে রাসূলুল্লাহ আমি আরো কম দিনে পারবো। বললেন তাহলে তুমি 7 দিনে করো। যেভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম 7 দিনে কোরআন খতম করে, 7 মঞ্জিল, আপনি দেখেছেন কোরআন শরীফে 7 মঞ্জিল লেখা হয়, এক মঞ্জিল মানে এক স্টেশন, যেই পরিমাণ আপনি এক এক দিনে পড়বেন, তো এমন বাটে আপনি পড়বেন এক এক পরিমাণ যে 7 দিনে যেন কোরআন খতম হয়ে যায়। তো এই 7 মঞ্জিল ফলো করলে 7 দিনে আপনার পুরো কোরআন কমপ্লিট হয়ে যায়। তো নবী এখন ইসলাম ওনাকে অনুরোধ করলেন যে তুমি 7 দিনে খতম পুরো হয় ওই মাপে অনুমান করে তুমি এইভাবে এই পরিমাণ তুমি কোরআন তিলাওয়াত করো ডেইলি। উনি বলেন রাসূলুল্লাহ প্লিজ
আমাকে আপনি পারমিশন দিয়ে দিন, আমি 7 দিন লাগবে না, আরো কম দিন আমি খতম করতে পারবো। এবার নবী সাল্লাম বললেন, আবদুল্লাহ ইবনে আমর, তোমাকে আমি ফাইনাল বলছি, তুমি 3 দিনে খতম করবে, এর চেয়ে উলাউড়ি করার চেষ্টা করবে না। কারণ তুমি এবাদতের এই পরিমাণ রুটিন তুমি করো যেটা তুমি কন্টিনিউ করতে পারবে, এর চেয়ে বেশি করলে হয়তো পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে, বৃদ্ধ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে হয়তো তুমি কন্টিনিউ করতে পারবে না। আর আমলের ক্ষেত্রে সবচেয়ে উত্তম আমল হলো যেটি রেগুলার করা যায়, যেটি কী করা যায়, রেগুলার করা যায়। নবী ইসলাম বললেন যে তুমি 3 দিনে খতম করো। বলেন তো দেখি, 3 দিনে কোরআন শরীফ এক খতম করলে ডেইলি কয় পারা পড়তে হবে, কতটা জুজ পড়তে হবে? 10 জুজ। আল্লাহ আকবার। তো উনি ডেইলি 10 জুজ পড়তেন। তো আমরা যারা শুধু অজিফাই পড়ি বা ছোট্ট খালি ইয়াসিনের ছোট্ট আলগা যেটা পাওয়া যায় এটা আমি পড়লাম, এখন আমি টাচ করলাম না, তো বাকি কোরআন সম্পর্কে আমরা কোনো আমরা ছেড়ে দিলাম, এটাও আবার উচিত নয় কিন্তু। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সফরে গেলে সাধারণত আমরা একটু ব্যস্ত থাকি, কষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াল, এত দয়াল এবং দিনকে সহজ করেছেন, এজন্য সফরের নামাজ 5 সফতের নামাজ তো আমরা পড়ব, শুধুমাত্র 4 রাকাতই ফরজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন যে আমরা 2 রাকাত পড়লে চলবে। তো কীভাবে পড়বে? ফজর 2 রাকাত যেভাবে থাকবে সমস্যা নাই, চেঞ্জ হবে না। জুহরের 4 রাকাত নামাজ যেহেতু ফরজ, তো আমরা 4 রাকাত ফরজের মধ্যে, আমি আগেই বলেছি সফরের কারণে কয় রাকাত পড়তে হয়, 2 রাকাত। তো আমরা জুহরের 4 রাকাত না পড়ে পড়ব ফরজ 2 রাকাত। মাগরিবের 3 রাকাত এখানে কোনো চেঞ্জ হবে না। তো ফজর আর মাগরিবের কোনো চেঞ্জ নাই, সফরে পড়ি অথবা ঘরে পড়ি লোকাল পড়ি, মাগরিব 3 রাকাতই পড়তে হবে, ফজর 2 রাকাতই পড়তে হবে। শুধু চেঞ্জ হবে 3 অক্তের নামাজে। কোন 3 অক্ত? যে অক্তের মধ্যে ফরজ কয় রাকাত? 4 রাকাত, মানে জুহর, আসর এবং এশা। তো জুহরের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ব, এশা এবং আসরেও ফরজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ব। নিয়তে থাকবে শুধু এটাই যে আমি মুসাফির হিসাবে আয় আল্লাহ জুহরের 2 রাকাত পড়তেছি, আমি মুসাফির হিসাবে আসর বা এশার আমি 2 রাকাত পড়তেছি, পড়ছে না। বিতিরও পড়তে হবে, কারণ বিতির নির্ভরযোগ্য উলামায়ে কেরাম সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহির মতে এটা ওয়াজিব। এবং হাদিসের আলফাজের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ওয়াজিব হওয়াটাই যুক্তিযুক্ত। নবীজি বলেছেন আল বিতরু হক্কুন, আল বিতরু হক্কুন, বিতিরটা ওয়াজিব, জরুরি, জরুরি। পমান নাম ইউ তীর ফালাইসা মিন্না, যারা বিতির পড়বে না তারা আমার উম্মতের মাঝেই গণনা করা হবে না। আল্লাহ আকবার। আরেক হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ আমাদ্দাকুম বিসলাতিন হিয়া খাইরুন লাকুম মিন হুমুরিন নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে অ্যাড করে দিয়েছেন আরেকটি নামাজ যেটা সওয়াব, আল্লাহর দৃষ্টিতে এত উত্তম সওয়াব যে লাল বর্ণের বেশ কতটি উটের মালিক হয় আরবের লোকেরা যেভাবে গর্ব করে, ফখর করে, এর চেয়েও আরও উত্তম, আরও অধিক উত্তম, আরও অধিক উত্তম হলো এই নামাজটি। এবং সেই নামাজের নাম হলো বিথির। এটা আল্লাহ পাক অ্যাড করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগুলার বিথির নামাজ পড়তেন। আরেকটি হাদিস আরো মজার, নবী সাল্লাম বলেছেন, মান নামান উইত্রিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইজাস্তাইকাজা ওয়া যাকারাহা, যদি কেহ বিথির নামাজ ঘুমিয়ে গিয়েছিল, পড়তে পারে না এই ঘুমের কারণে, অথবা ভুলে গিয়ে বিথির নামাজ মিস হয়ে যায়, ঘুমার কারণে অথবা ভুলার কারণে যদি বিথির মিস হয়ে যায়, নবীজি বলেছেন যে সময় ঘুম থেকে উঠবে বা যে সময় স্মরণ হবে সে যেন বিথির নামাজ পড়ে নেয়। কী বোঝা গেল? বিথির কজা করতে হয়। তো কজা করতে হয় এখান থেকেই বোঝা গেল যে বিতিরের নামাজ ওয়াজিব হওয়ার কথা। এই সব মিলিয়ে আপনি সফরে বিতিরও পড়বেন। আরেকটি জিনিস, ফজরের 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুরুত্ব দিতেন, সফরও বাদ দিতেন না। এর জন্য আপনি মুসাফির অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নতও আপনি পড়ে নিয়েন, বাদ দিবেন না। যেন নবীজি বলেছেন এই 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে কম্পেয়ার করলে 2 রাকাতের দাম আল্লাহর কাছে আরও বেশি। ফজরের 2 রাকাত বাদ দিবে না, বাকি সুন্নতে মুয়াক্কাদা পারলে পড়তে পারলে ভালো, না পড়লেও সমস্যা নাই। রাসূল কোনো সময় পড়েছেন, কোনো সময় পড়েন নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে উভয় পক্ষের হাদিস উল্লেখ করে পরে ফয়সলা দিয়েছেন, যদি আপনার সুযোগ থাকে আপনি পড়েন, এটা আপনার বিজনেস, আপনি সব পাইবেন।
আর যদি আপনি মনে করেন সফরে কষ্ট হইতেছে, আমি পারবো না, না পড়লেও কোনো গুণা হবে না ইনশাল্লাহ, বাট বলতেছেন যে পড়তে পারলে ভালো। কিন্তু তো আমরা বলি যে যদি আপনি সফরে কোনো জায়গায় হোটেলে বা কোনো জায়গায় কি আপনি রেস্ট নিয়েছেন, সুযোগ আছে, তো ওইখানে আপনি ওই সুযোগগুলো পড়ে নিতে পারলে ভালো, আর চলন্ত অবস্থায় রাস্তায় আপনি পড়লেন না, ঠিক আছে ইনশাল্লাহ। এই হলো সফরের নামাজের নিয়ম। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অহংকার, তকব্বুর, এটা কিন্তু হারাম। এবং মনের মধ্যে অহংকার চলে আসলে আমরা মাথার মধ্যে এটাই নিয়ে আসবো যে আমি একসময় কী ছিলাম আর বর্তমানে আমি কী আছি, ভবিষ্যতে আমি কী হব, এটাই চিন্তা করলে অন্তর থেকে অহংকার চলে যাবে। হাজ্জাজ ইবনে ইউসুফ রাস্তা দিয়ে আসতেছিল, আল্লাহর একজন বুজুর্গ অপদৃত থেকে উনিও রাস্তায় আসতেছেন, তো উনি তো বুজুর্গরা দেখছেন হয়তো আপনারা হাঁটার সময় চক্ষু কোন দিকে থাকে, নিচের দিকে, উনি নিচের দিকে চক্ষু দিয়ে হাঁটতেছেন, সামনে কেক বা কার আসতেছে উনি আর লক্ষ্য করেন নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ তার সৈন্য সামন্ত নিয়ে যখন সামনে আসতেছিল, ওই বৃদ্ধ বুজুর্গ রাস্তার মধ্যখানে দেখে সে কিন্তু খেপে রেগে বলল, তুমি কি চিনো আমি খে, তুমি কেন রাস্তা ছেড়ে রাস্তার সাইডে কোন দাঁড়া নাই, খুব শাউট করা শুরু করেছে। এবং সে খুব অহংকারের সঙ্গে, দাম্ভিকতার সঙ্গে উনাকে শক্ত ভাষায় বকা দিতেছিল। বুজুর্গ ধৈর্য সহকারে কথাগুলো শুনছিলেন। যে সময় হাজ্জাজের কথা শেষ, এবার বললেন, ভাই আপনার কথা শেষ হলে যদি পারমিশন বা অনুমতি দেন আমি কিছু বলতে পারি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, ঠিক আছে বলো। বললেন, ভাই আপনি আপনার একটা পরিচয় দিয়েছেন, আপনি বর্তমান গভর্নর এসে অনেক পরিচয় দিয়েছেন, মার্শাল্লাহ ভালো কথা, আমার কাছে আপনার একটি পরিচয় আছে, যদি আপনি যত দেন মাইন্ড না করেন আমি বলি। তো হাজ্জাজ বললো, বলো। বললে, আপনার এবং আমার একটা পরিচয় হলো, আমরা একসময় নাপাক বীর্য ছিলাম, আল্লাহ সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আর বর্তমান পরিচয় হলো আপনার আমার পেটের ভিতরে অনেক নাফাক নিয়ে আমরা ঘুরতেছি, টয়লেটের ট্যাঙ্কি আমাদের পেট, একটু যদি এখান ছিদ্র হয়ে যায়, বের হয়ে যায়, তাহলে লোক আমার কাছে আসবে না, আমাকে ছেড়ে চলে যাবে। আমার আরেক পরিচয়, আমার আরেক পরিচয় হলো আমি মারা যাওয়ার পরে কবরে যখন রাখা হবে আমি সেখানে কীড়ামাকুড়ার খাদ্য হবো, আমি পচে গলে দুর্গন্ধ বের হবে, মানুষ যে সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না, আমার ই আরেক পরিচয়। ঠিক আছে বাবা, তুমি এখন যেতে পারো। এই কথাগুলো শোনার পরে হাজ্জাজের মাথায় কিছু চিন্তা হলো, ঠিকই তো, আমরা কিসের অহংকার, কিসের বড়াই করি, তো আমার অস্তিত্ব নিয়ে যখন আমি এটা চিন্তা করব, বড়াইয়ের কিছু নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল কিবরিয়া ও রিদাই, তকব্বুর অহংকার এটা একমাত্র আমার চাদর, এটা আমার বডির সঙ্গে ফিট পায়, আমার সঙ্গে এটা মানায়, আর কারো সঙ্গে মানায় না। আপনি আমি যতই অহংকার করি, যত বড়ই বাহাদুরি থাকে, একদিন এই বাহাদুরি শেষ হয়ে যাবে। দুনিয়ার কত বাহাদুর ছিল, কয়েসর কিসরা, তাদের বাহাদুরি শেষ হয়ে গেছে, কারণ বাহাদুরি করেছিল তার বাহাদুরিও শেষ, ফেরাউন বাহাদুরি করে তার বাহাদুরিও শেষ, যারাই বাহাদুরি করেছে, যে ফেরাউন বলেছেন আরব্বুকুমুলা আলা, তাকে পানির নিচে ডুবিয়ে আল্লাহ পাক তাকে শেষ করেছেন। এইসব জিনিস যদি কোরআন পড়ি, হিস্ট্রি আমরা দেখি, দেখব বাহাদুরি বড়াই করার কিছুই নেই, কিছু নেই, কোনো কিছু নেই। এরপর আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়ব, কি করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়ব, দেখবেন অনেক অন্তর অহংকার চলে গিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন অন্তর অহংকারটা আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহর কাছে আমরা পানা চাইব। তো এই সমস্ত জিনিস করলে ইনশাআল্লাহ আমাদের অহংকার অন্তর থেকে চলে যাবে, অহংকারীটা ধ্বংসকারী। আপনি দেখেন আসমানের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ হয়েছিল সেটি ছিল অহংকারকে কেন্দ্র করে। কে করেছিল? ইবলিস। কার সাথে? আদি পিতা আমাদের হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। কিভাবে? আল্লাহ বলেন সিজদা দেওয়ার জন্য, তার ভিতরে অহংকার চলে আসলো, আমি আগুনের তীরে, আমি কেন তাকে সিজদা দেবো? এই অহংকারী, এই অহংকার ইবলিসকে ধ্বংস করেছে। তকব্বুর আজাজিল এরা খারে কর্দ, সেই তকব্বুর, সেই অহংকার আজাজিলকে নষ্ট করেছে, ধ্বংস করেছে। দুনিয়া আসার পরেও ওই অহংকারী আবার কাবিলকে ধ্বংস করেছে। তার ভিতরে অহংকার ছিল, আমি বড় ভাই, আমি আমার সঙ্গে বোনসাদি করব। তো এই অহংকারটা আসমান এবং জমিনের মধ্যে এটাই আমাদের ধ্বংস করেছে। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন।
আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসব আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আশা করি বিরতির পর ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন নিয়ে আসবেন। ছোট্ট একটি বিরতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন, এই মুহূর্তে আমাদের সাথে কে প্রশ্ন নিয়ে আসছেন আমাদেরকে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আর কোন প্রশ্ন আছে? ঠিক আছে, আপনার প্রশ্ন হলো সূর্য উদয়ের কত সময় আগ পর্যন্ত ফজর নামাজ পড়া যাবে, এবং সূর্য উদয় শুরু হয়ে গেলে কত মিনিট পর্যন্ত নামাজ পড়া যায় না, এবং কত মিনিট পরে আবার নামাজ পড়ার পারমিশন চলে আসে। তো আপনি ক্যালেন্ডার তো দেখেছেন, সেখানে লেখা থাকে সানরাইজ, বা আপনি মোবাইলে চেক করে দেখবেন যে আজকের সানরাইজের টাইম কোনটি। এই সানরাইজের টাইম মানে ওই টাইমে সানরাইজ শুরু হয়ে যায়, সান রাইজিং শুরু হয়ে যায়, সূর্যটা উঠা স্টার্ট হয়ে যায়। ওই সানরাইজের যদি আপনি কয়েক সেকেন্ড বা এক মিনিট আগেই আপনি নামাজ শেষ করে ফেলেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট ইচ্ছা করে তো আমরা এভাবে লেট করতে যাব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণত ফজরের নামাজ জামাতে পড়তেন, লম্বা সূরা দিয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সময় 100 থেকে 200 আয়াত পর্যন্ত ফজরের নামাজে তিলাওয়াত করতেন, কোনো সময় 60 থেকে 100 আয়াত পর্যন্ত তিলাওয়াত করতেন। এবং ফুকায়ে কেরাম লিখেন যে যদি কোনো কারণে নামাজ নষ্ট হয়ে যায়, ফাসিদ হয়ে যায়, তো আবার টাইমের ভিতরে উইদিন টাইম মসনুন খেলা দিয়ে যেন রিপিট করা যেতে পারে, এই পরিমাণ সময় আগে ফজর নামাজ শেষ করে ফেলা ভালো। তো যেটি মনে করেন অন্ততপক্ষে সূর্য উদয় স্টার্ট হওয়ার আধা ঘন্টা আগে আমরা নামাজ পড়ে নিব, বারো আগে পড়লে তো আরই ভালো। যদি কোনো কারণ লেটও হয় সমস্যা নাই, আপনি কয়েক সেকেন্ড বা আধা মিনিট আগেও যদি আপনি শেষ করেন, এক মিনিট আগেও শেষ করেন, আপনার নামাজ হয়ে যাবে। তো কী বুঝলেন যে সানরাইজের টাইমের বিগিনিংয়ের আগ পর্যন্ত আপনি নামাজ শেষ করলেও আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সময় সানরাইজ শুরু হয়ে গেল, সূর্য ওঠা শুরু হয়ে গেল, তখন থেকে পুরাটা সূর্য তার চূড়া যখন ওঠা শুরু হয়ে গেল, পুরাটা উঠিয়ে বের হয়ে পুরা উঠতে পুরাটা ওঠা পর্যন্ত কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, 10 থেকে 15 মিনিট, কারণ ডিপেন্ড সিজনের উপর। এই জন্য সতর্কতার জন্য উলামায়ে কেরাম মনে করেন সানরাইজ থেকে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমরা যেন নামাজ না পড়ি, এরপরে আমরা ইশরাক বা নামাজ আমরা পড়তে পারবো। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার এক ফ্রেন্ড, তার বয়স তো তার না, তার চুল সাদা হয়ে গেছে, তো তার খালা চুল দেয়, খালা হইব লাগে চুল, তো এতে কোনো গুণ নেই আর কোরআন হাদিসের ইলা করলে তার গুণ নেই, তাই বাড়া গেলে তাই কাপিং দিয়ে যায়, কোনো শো করেন না যেন, আমার গরম লাগে, তার বাদ লাগে, হাতানো তো বয়স না, আর চুল তার সাদা হয়ে গেছে। তার বয়স কত হয়েছে? আর কোন প্রশ্ন আছে আপনার? ওয়ালাইকুম সালাম। জাযাকুমুল্লাহ। আপনার প্রশ্ন হলো আপনার ছেলে এখন অস্ট্রেলিয়ান, 35 বছর হয়ে গেছে, তো ওনার চুল সাদা হয়ে গিয়েছে, তো এই অবস্থায় উনি কি চুলের মধ্যে কোনো ডাই করতে পারবেন, কালার দিতে পারবেন, কালো বা অন্য কালার দিয়ে ওনার ওই সাদাটাকে কি ঘুরে রাখতে পারবেন, কোনো গুণ হবে কি না, এটাই আপনার প্রশ্ন। তো
একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম কালো, খুব বেশি ডার্ক ব্ল্যাক, যেটা ডিপ একবারে বেশি ব্ল্যাক, স্টিমলি ব্ল্যাক যেটা, এটা হাদিসের মধ্যে নিষেধ এসেছে, ইবনে মাজাহ হাদিস। বাট কিছু এক্সেপশন রয়েছে, যদি একদম ব্ল্যাক না হয়, ব্রাউন বা এই ধরনের কিছু হয়, সেটাও দেওয়া যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চুলকে ওভাবে করেছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে এসেছে, উনিও কিন্তু ওনার চুলকে যে ডাই করতেন একটু কালো মনে হতো, তো পুরা কালো না দিয়ে যদি একদম ডার্ক ব্ল্যাক যেটা এটা না দিয়া ব্রাউন ব্ল্যাক যেটা রয়েছে বা লাইট ব্ল্যাক এটা দিতে দেওয়া যায়। দুই নম্বর, উলামা একরাম বলেছেন যদি কেহ বয়সের আগে ইয়াং থাকতে এভাবে চুল বাদারি সাদা হয়ে যায়, ওনার জন্য এক্সেপশন রয়েছে, কারণ উনি তো বয়সের কারণে দুকার পর্যায়ে পড়বে না, ডিসিভের পর্যায়ে পড়বে না। তিন নম্বর, কেহ কেউ এক্সেপশন করেছেন যদি কারো ওয়াইফ এখন পর্যন্ত জোয়ান রয়েছেন আর ওনার চুল দাড়ি সাদা হয়ে গেছে, ওয়াইফকে খুশ রাখার জন্য, ওয়াইফের সামনে দেখে একটু স্ট্রং দেখানোর জন্য, কারণ স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যেভাবে সুন্দর থাকে এইভাবে একে অন্যের চেষ্টা করা এটা খুবই জরুরি, খুবই জরুরি। সেই নিয়তে যদি একজন হাজব্যান্ড ওনার চুল বা দাড়ির মধ্যে উনি একদম কিছু ড্রাই করেন নিজের স্ত্রীর সামনে নিজেকে সুন্দর দেখানোর জন্য এবং সম্পর্কে সুসম্পর্ক রাখার জন্য, সেটাও জায়েজ বলা হয়েছে। তো সংক্ষেপে আপনার ছেলের ক্ষেত্রে যেহেতু উনি এখনও ইয়াং, যদি তেও চান তো উনি একদম কালার না দিয়া কিছু ব্রাউন বা এইভাবে কিছু ইয়েস যদি উনি কালার দিয়ে দেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অর্থাৎ ডার্ক ব্ল্যাক না দিয়ে লাইট ব্ল্যাক বা ডার্ক ব্রাউন এগুলো দিলে চলবে ইনশাল্লাহ, দিতে পারবেন ইনশাল্লাহ, গুণ হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ গুণ হবে না। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ছেলে না, আমার এক বইনের কথা কইছি। আচ্ছা, সরি, আমরা ছেলে মনে করছি, এনিওয়ে ঠিক আছে। ওখানে লাগি জানতে লাগে, আমার এক বই, আমার ছেলে না। বুঝছি, ঠিক আছে, ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হলো যে ডাই করা বা কালার দেওয়া ভালো না না দেওয়া ভালো। সো বয়স হয়ে গেলে যদি চুল বা দাড়ি সাদা হওয়ার কারণে দেখতে বিশ্রি দেখায় তো দেওয়া ভালো, আর যদি বিশ্রি দেখায় না তাহলে সাদা রেখে দেওয়াটা ভালো। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের বাবাকে দেখে, আবু কাহাবাকে দেখে বেশি সাদা ছিল, আল্লাহ বললেন তোমরা কেন এটার কালার দিয়ে একটু সাদাকে একটু চেঞ্জ কেন করলে না, করলে তো ভালো হইতো, ইনকারেজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও কতম এবং হেনা, কতম এক ধরনের ঘাস আর হেনা তো চিনের মেহেন্দি, মেহেন্দি এবং ঘাসের রস মিক্স করে উনি উনার দাড়ির মধ্যে কালার করতেন, চুলের মধ্যে কালার করতেন, কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে উমর আরও সাহাবায়ে কিরামভাবে করতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো উনার চুল দাড়ির মধ্যে খেজাব করেন নাই, ডাই করেন নাই, আপনি খেজাব বলে খেজাব লাগান নাই, কারণ প্রয়োজন হয় নাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বৎসর বয়সে ইন্তেকাল করেছেন মাত্র 17 বা 19 চুল এবং দাড়ি মুছ সব মিলিয়ে 17 বা 19 হেয়ার মাত্র সাদা হয়েছিল, সুবহানাল্লাহ। 63 ইয়ার্স, 63 বৎসর বয়সে সব সাদা হয় নাই, আল্লাহ আকবার আল্লাহ আকবার। জন্য উনি ডাই করার প্রয়োজন নেই। একটি হাদিসে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা আবু তলহার কাছ থেকে আল্লাহর নবীর কাটা চুল হজের সংরক্ষণ করে রেখেছিলেন, ওইটার মধ্যে খেজাব দেওয়া ছিল, এটা কিন্তু পরবর্তীতে কাটা চুলের মধ্যে উনি ডাই করেছেন, আল্লাহর নবী ওনার চুল মাথায় থাকা অবস্থায় আল্লাহ নবী কোনো কালার করেন নাই, পরবর্তীতে ওই কাটা চুলকে সংরক্ষণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সেফ রাখার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কেউ তার মধ্যে কালার করেছেন, আল্লাহর নবী কালার দেন নাই, এটাই নির্ভরযোগ্য কথা। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। জাযা জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হুজুর, আমার জি এখন বলছি আর তাই ও দেশ ভাই হইলে এটা আর বাতে আছে, এই দেশ তো মাস
ক্ষতি আছে তার বাসে ক্ষতিও হতে নামে হয়েছে না আর ভালো ক্ষতি হতে হলো না তার সামনে হয়েছে না আর তার কুয়ার ও এক কুয়ার সকল সম্পত্তি বাংলাদেশ দিতে অনেক কুড়ি মাসে কুড়ির খান্দায় হাসতে চাইছি না অনেক ইচ্ছাটা খালি খান্দা হয় হাদিস হয়তো রক্ত সম্পর্ক বাড়ছে আপনার আওয়াজটা বাঙ্গি বাঙ্গি আর আপনার কোয়েশ্চন এই ঘটনা উপরে আপনার মেইন কোনটা আপনি জানতে চাইরা যে বাবা যখন করলো এটা রাইট করলো না রং করলো ওখানে জানতে চাইরা না কোন জিনিসটা আপনি জানতে চাইরা কেন আপনার লাইনটা জানি না কি তার লাগে বাঙ্গি বাঙ্গি আওয়াজটা খালি যেমন বাঙ্গি 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 হয়ে আছে তো আমরা যখন বুঝতাম পারছি আনসার দিয়ে আর আপনার আওয়াজটা বড় বাঙ্গি বাঙ্গি হওয়ার কারণে শপথটা ক্লিয়ার হয়েছে না আমরা যেটুকু বুঝছি বাবার দুই বিয়ার সেকেন্ড বিয়ার তরফা তান ছেলের সম্পদ দিলেই ছয় না তান এক মেয়ের সম্পদ দিছই না বাট মেয়ে সাইডা স্টিল তান বাবার সম্পর্ক রাখিয়া দিতা এখানে দুইটা সাইড বাবা এই সম্পদ খালি ছেলেরে দিয়ে মেয়ের হলে না দেওয়া বঞ্চিত রাখা ঠিক করছেন না আর দুই নম্বর লগি ছেলেও মেয়ে দেন এই মেয়ে তান লাগিয়ে দিচ্ছি লগি তাই বাবার সম্পদ না দিলেও তাই তাই বাবার লগে সম্পর্ক রাখিয়ে দিতা এটা তান জিম্মাদারি বাবায় সমি করলে এটা লাগে আল্লাহকে তাই দায়িত হবা কিন্তু মেয়ে এই কারণে বাবার লগে কোনো বেয়াদবি খারাপ বা কোনো ধরনের অশুভ আচরণ করা এটা তান লাগি শুভনীয় নয় ঠিক আছে এটা আদিশের সংক্ষেপ হতে আমি কইলাম আর যদি অন্য কোনো স্পেসিফিক কোনো পয়েন্ট আপনি জানতে চান আপনার আওয়াজটা বাঙ্গা বাঙ্গা আসিল আবার টাই করবেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি এই মুহূর্তে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো খালা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আল্লাহর আশা করি আল্লাহ তার কোন কিছু যদি নেওয়া যায় তো ঠিক আছে নেওয়ার সাথে যদি নেওয়া যায় ঠিক আছে নেই বিতিরার ক্ষেত্রে মেজরিটি সাহাবায়ে কারাম তারা সব ঐক্যমত তিনটা হাতে বিতির ভর্তা দুইটা হাতে নাই আর একবারে সালাম ফিরিতে এন্ড গিয়া যারা আমরা ফুরিয়ে ইসলাম মাগরিবর নামাজ পড়বার সময় আমরা দুই হাত ফুড়ে সালাম ফিরি না তিন নম্বর হাত গিয়ে সালাম ফিরাই এর লাগে মুস্তফা হাকিম দুই ধরনের হাদিস আছে এক হাদিসে কয়েছে মাগরিবর নামাজের মতো ফুড়িও না আও হাদিসটাও ঠিক কারণ মাগরিবর নামাজের তিন নম্বর হাতে তো আমরা দোয়া এখনো ফুড়ি না এই পয়েন্টে তো বিতির ডিফারেন্ট আবার আর হাদিসে কয়েছে মাগরিবর নামাজ তো ফুড়িও এর মানা হইল গিয়ে নাম্বার অফ রাখাতে সবাই তিনটা হাতে ফুড়িও আহতাও ঠিক এবং হজরত ইবনে আব্বাস হজরত আয়েশা সবের অর্থ হরেন বিতির ভর্তার তিনটা খাতে হাসান বস্তির মন্ত্রী ফরমাইন সাহাবায়ে কারামের সব থেকে বেশি সাহাবায়ে কারামের একমত পাওয়া যায় যে বিষয়ে বিতির ভর্তা তিনটা খাতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন আল্লাহর নবীর বিতির দেশতেন সব সময় তারাও ভর্তা তিনটা খাতে এবং তারাও তিনটা হাতের কথা হইতা ইয়েস ইবনে ওমর সহ কিছু সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাইন তাইন আপনি যারা কয়েছেন দুই রাত ফরিয়া সালাম ফিরেছেন আও তরিকাও আছে বাট আমরা সেফ মনে করি যে এই যে দুই রেখা থরিয়া সালাম ফিরাইয়া বা দেখ রাত ফোড়া যে একটা একটা মনসুখ হয়ে গেছে কি
কারণ আবু দাউদ একটা হাদিসে নবী এক রাতি নামাজ না করছেন, তো আপনি যদি এলাক দুই রাখাত এক রাত হরি আলগাহরি পড়েন এক রাতি নামাজ তাক হয়ে দেয় গি। এর লাগে আমরা মনে করি সেফ আর বেশি সাহেব এখন আমল তিন রাখাতে বিতির পড়া, দুই নম্বর রাত বইবা, তিন নম্বর রাখাত সুরা মিলাইয়া আপনি আল্লাহ পর হইয়া দয়া কোনো ফড়িয়া ফরি কুজিবা যত ফড়িয়া ইসলাম অট সব থেকে বেশি নির্ভরযোগ্য জাদাকমুল্লাহ। আপনার এক কথা আছে যে দোয়া উয়া ইলাদ ফুড়িয়া ফু দিয়া ফানি মধ্যে একদিন করা যায় টিকনি, এটা দেখো একটা জিনিস। আপনার যদি সহি কোরআন শরীফর কোনো আয়াত বা মসনুন দোয়া ফুড়িয়া আপনি দেন তো এই একদিন টাকার উপরে করার আপনি আল্লাহর উপরে যে আল্লাহর কালাম বা এই দোয়ার থ্রুতে আল্লাহ কমাইবা এই একদিন করা পুরা ঠিক আছে ইনশাআল্লাহ 100% ঠিক আছে। এটা অনেকে ওভার ফান্ডিটি করিয়া মনে করেন এটা শিরিক বা বেদাত হইলেন, এর আদা বোঝেন আদা বোঝেন না, ডিপেন্ড করলো আপনি কিতা ইউজ করছেন। আপনার যদি কোরআন শরীফর আয়াত ফুড়িয়া এটা শিফা কোরআন শরীফ বা মসনুন দোয়া ফুড়ে যদি আপনি করেন এটা আমরা নবী করছেন না করছেন না করছেন সাহাবা কেরামেও করছেন, সেই হিসাবে আপনি যদি কোনো ফানিজ পুদি আপনি এটা একিনের সঙ্গে খাইন কমাইবা আল্লাহ সুবহানাহু তাআলা। যাহলে আমরা ঔষধ খাই বা একিন তাকে কমাইনা হলো আল্লাহ, তো এই ধরনের ঔষধ খাইলেও একিন আল্লাহ রাখি আল্লাহ জাহিদ আছে। ঠিক তেমনিভাবে আপনি মসনুন দোয়া বা কোরআন শরীফের কোনো আয়াত ফুড়িয়ে যদি আপনি ফানিজ পুদি আপনি এটা খাইন আর একিন তাকে আল্লাহ ক্ষমানেওয়ালা অবশ্যই 100% ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার ঘুমটি কাছে আমার স্বপ্নের মাঝে থেকে একটা সাপ সাপ একটা দেখতে খালি আমার খান্দা বাই দিতে লাল সাদা কালা রঙ রাখি সাপ একটা খালি খান্দা বাই দিতে হুকুনার থেকে একবার হুকুনার থেকে একবার হুকুনার একবার দেখি বা আমার কোনোদিন খামর মারে না আমার কোনোদিন আমার কোনোদিন বা কয়ে পাই আমি কয়ে পাই আমি ওটা আমার একটা দোয়া একটা কয়ে দিতে পায়। আর বুঝছি নিউজ বুঝছি ইনশাল্লাহ। আর দ্বিতীয় কোয়েশ্চেন জিকা কথা আসলাম আপনার যে সাপ দেখা মানে দুশ্মন অথবা হারাম মাল ইশারা হয় আর এই ডরটা কি বাস পালে খুব চিন্তা করবা হয়তো কোনো দোকাদ্দ হয়েছে না কোনো মাল আসেনি বা কোনো দুশ্মন আসেনি ও দুইটা যদি কোনটা মিন করতে পারে যেহেতু খামার মারছে না ইনশাল্লাহ আপনি সেফ হয়েছেন অত রবিবার কিছু নাই। আর স্বপ্নত বাসপাল্লাগি আউযু বিকলিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বিন ইয়াহদুন এই দোয়া পড়লে আল্লাহ বাদ স্বপ্ন থেকে বাঁচাইন। আর আপনার একটা প্রশ্ন কিতা আছে তার সংক্ষেপে আপনার দ্বিতীয় তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনার এই প্রশ্ন আমরা আনসার দিলাম। আর আপনার একটাও দোয়া শেষ মানে মনশান্তি বললেন কোরআন শরীফ তিলাওয়াত করেন জানো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন জানো আপনার লাইনটা আবারও বাঙ্গা বাঙ্গা কিন্তু বাকি লাইন নাই আপনার লাইনে হয়তো কোনো প্রবলেম আছে লাগে আওয়াজ এগেইন বাঙ্গি বাঙ্গি আর বাবার সমিল লাগি তাইন আল্লাহ আছে তাইন আর কি বানে তাইন তান দোতান ফরেন বাবারে বাবা হিসাবে সম্মান শ্রদ্ধা দোতান সুযোগ আছে সম্ভব আছে তাই করে দিবা ইনশাল্লাহ কোনো হমিকর্তা বার্তা নাই। ওখানেও ইভেন কোরআন ওখানেও হয় মা বাপ কাফির যদি হয় তবুও তার লগে দুনিয়াত আপনি সম্পর্ক ভালো রাখা এর তাকে তো ই বাপে কেন অন্যায় করলেও তাই তোর কাফির গেছেন কিনা এর লাগি বাবা হিসাবে আমার সম্মান হিসেবে জায়গা থাকবো বাবাই কমে করছে এগুলো লাগে তাই দায়ী থাকবো তাই না লাগাতে দেওয়া দিবা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ জি জাজাকুমুল্লাহ খায়ের। আমার মনে হয় আপনার লাইন সমস্যা থাকার কারণে প্রশ্নটা পুরাপুরি আমরা শুনতে অসুবিধা হয়েছে তারপরে আপনি ওয়ান টু ওয়ান অথবা অন্যদিন আপনি যদি এরপরে আপনার কোনো প্রশ্নের কোনো অংশ থেকে যায় আপনি আমাদের ফোন নম্বরে ফোন করতে পারবেন অন্য জন্য ট্রাই করবেন। আমরা যদি বুঝছি যে তারপরে ওই মা নামে বা বলে কীভাবে সম্পর্ক হবে এটাই আপনার প্রশ্ন ছিল জি। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রমণ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বারাকাত মুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং দর্শক ভাই বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি শনি থেকে বুধবার পর্যন্ত
নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত। প্রথম পর্ব থাকবে আলোচনা, এরপরে প্রশ্ন এবং উত্তর। আমরা এইভাবে আপনাদের প্রশ্ন নিয়ে থাকি। আমরা আপনারা আমাদের সঙ্গে যোগ দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা